আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর এটা হচ্ছে পাবনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি বা ঐতিহ্যবাহী বলতে পারেন আর এটা হচ্ছে বেগুন খাসি এটা কিন্তু ভীষণ মজার খেতে আর দারুণ দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার যারা ননভেজ খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি রেসিপি এটা তো আশা করি সবার কাছেই আমার আজকে রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে পুরোটার সময় আমার সাথে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে আমি বড় একটা বেগুন আমি চার খণ্ড করে তারপরে এই যে পিস করে কেটে নিয়েছি বিশাল বড় একটা বেগুন একটা বেগুনেই ছশো গ্রাম ওজন আসে এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এখানে মশলা লাগছে আমার লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট লাগছে পেঁয়াজ বাটা পেঁয়াজ আর ধনিয়া আমি একসাথে মিক্স করে রেখে দিই আপনারা জানেন এটা রসুনের সাথে আর এখানে আছে তিনটা দারুচিনি তিন টুকরা দারুচিনি আর তিনটা এলাচি আমি ভালোভাবে বেটে নিয়েছি লাগছে তিনটা কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এখানে আমি আধা কাপের মতো নারিকেল নিয়েছি নারিকেল বেটে নিয়েছি আমি একেবারে ফ্রেশ নারিকেল আপনারা চাইলে ওটা ব্ল্যান্ড করে নিতে পারেন আর লাগছে চার পাঁচটা কাঁচা মরিচ এখন হচ্ছে আমি এই পাত্রতেই রান্নাটা করব এর জন্য আমি এই পাত্রতেই কিন্তু আমি সব মশলাগুলি মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার জন্য সব সমস্ত মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি নারিকেল বাটা আমি এটা পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে পাটায় বাটাটা কিন্তু বেশি মিহি হয় আর এখন দিয়ে দিচ্ছি তেল আর তেল দিতে হবে আর মাখাতে হবে সুন্দরভাবে মশলাটার সাথে তেলটা এখন ভালোভাবে বেগুনের সাথে মিক্সড করে নিতে হবে একটু সময় করে ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু হাতে মেখেই করতে হয় এটা অনেক বেশি টেস্ট হয় আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা কিন্তু একটা পাবনার একটা আন্টির কাছ থেকে এই রান্নাটা শিখেছিল খুবই মজার এই রান্না আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আর যারা পাবনার আপু ভাইয়া যারা আছেন তারা তো অবশ্যই জানেন এটার কথা এটা যে কতটা টেস্ট এখন হচ্ছে আমি পানি দিয়েছি প্রায় আধা কাপের মতো তার থেকে সামান্য একটু বেশি হতে পারে তো এখন হচ্ছে সরাসরি আমি চুলাতে চলে যাচ্ছি চলে আসছি কিচেনে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে কিন্তু এটা রান্না করে নিব দশ মিনিট তো দশ মিনিট পরেই কিন্তু আমি ফিরে আসছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর বেগুন রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আজ তো কাঁচা আমি দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে এখন আরও দু মিনিটের মতো রান্না করে নিব ঢেকে তাহলেই কিন্তু এই মরিচের যে ঘ্রাণটা ফ্লেভারটা ওটা অ্যাড হয়ে যাবে তো এই যে দুই মিনিট পরেই কিন্তু এখন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজার তো এখন হচ্ছে আমি ছাফ করে দেখাবো আর এই বেগুনটা ছিল কিন্তু তাল বেগুন আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম খুবই মজার কিন্তু একটা রেসিপি তৈরি করে ফেললাম আর একেবারেই কিন্তু অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করে ফেলা যায় আর খুবই মজার আমি কি বলবো এটা যদি আপনারা একবার হলেও ট্রাই করে দেন পরিবারকে অবশ্যই প্রশংসা পাবেন তো আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ আমি আর আসলে বলতে বলে আর বোঝাতে পারবো না এটার কতটা মজা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেললাম বেগুন খাসি যেটাকে বলে এটা পাবনার একেবারেই ঐতিহ্যবাহী একটি রেসিপি তো আশা করি সবার কাছেই ভালো লাগবে আর ননভেজ প্রেমীদের জন্য এটা কিন্তু অনেক ভালো একটা আইটেম তো সবার কাছেই আশা করি আমার আজকে রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ